যখন নৌকায় ভোট দিয়েছেন, নৌকা মার্কা ক্ষমতা এসেছে, আপনার এলাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে। 15 বছর আগে কি অবস্থা ছিল? জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছে, এই স্বাধীনতার জন্য এদেশের মানুষ নৌকা মার্কায় ভোট দিয়েছিল বলে স্বাধীনতা পেয়েছে। এরপর যারা এসেছিল দেশের মানুষের উন্নতি চায়নি, আবার নৌকা মার্কা ক্ষমতা এসেছে, দেশের উন্নয়ন হয়েছে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। বিশ্বের কাছে আর মাথা নত করে চলতে হয় না, আমরা মাথা উঁচু করে চলতে পারি। আমি আপনাদের একটা কথা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, আমি সব কিছু ভুলে আমার নিজের দুটো বাচ্চা, 8 বছরের মেয়ে, 10 বছরের ছেলে, তাদেরকে রেখে আমি ফিরে এসেছিলাম বাংলাদেশে একটা প্রত্যয় নিয়ে, একটা সিদ্ধান্ত নিয়ে। এই বাংলাদেশ আমার বাবা স্বাধীন করে দিয়ে গেছেন, এই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। এই স্বাধীনতা সুফল বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছাবো। বাংলাদেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার ব্যবস্থা করে উন্নত জীবন নিশ্চিত করব, সেই প্রত্যয় নিয়েই আমি এদেশে ফিরে এসেছি। আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। যেদিন আমি বাংলাদেশে ফিরে আসি, আমি যখন যাই, আমার ভাইয়ের বউরা সবাই তো এয়ারপোর্টে ছিল, আমি যেদিন ফিরে আসি আমি তো তাদের পাইনি। আমি দেখেছি বনানীতে সারা সারি লাশ, কিন্তু আমি পেয়েছি বাংলাদেশের জনগণ, আমি পেয়েছি এদেশের মানুষ। আজকে বাংলাদেশের জনগণই আমার পরিবার, আমি ঠিক পরিবার হিসেবেই নিয়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।